ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রূপশ্রী প্রকল্প নিয়ে এই দু হাজার একুশের নতুন নিয়মে আপনারা রূপশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম বা আবেদনপত্র কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন এবং সেই ফর্মটিকে আপনারা ঠিক কীভাবে পূরণ করবেন সাথে আপনাদেরকে কী কী নথি বা ডকুমেন্টস দিতে হবে এবং কোথায় আপনারা সেই আবেদনপত্র জমা করবেন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমে আমরা ফর্মটিকে ঠিক কীভাবে ডাউনলোড করতে পারি বা কোথা থেকে ডাউনলোড করতে পারি সেটা আমরা জেনে নেব তো তার জন্য আমরা এসে গেছি গুগুলে আর গুগলে এসে আমরা জাস্ট এখানে টাইপ করবো রূপশ্রী লিখে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে রূপশ্রী প্রকল্প লিখেছি এবং তারপরে আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করবো এবং তারপরে আমাদের কাছে বেশ কিছু অপশান বা লিঙ্ক আসবে ওয়েব পেজের তো আমরা পেজের একটু নিচের দিকে আসবো দেখতে পাচ্ছেন একেবারে ভিডিওজের উপরের দিকে আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য আপনারা আলাদাভাবে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন চলুন আমরা পেজের নিচের দিকে চলে আসি এবং এখানে আমরা দেখুন ডাব্লু বি ডাব্লিউ ডি এস ডট গভ ডট ইন নামে একটি ওয়েবসাইট চলে আসবে তো এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা সরাসরি চলে যাব ফর্মস অফশানে সেখানে আমরা একটি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখুন এখানে লিস্ট অব ফর্মস একটি পেজ আমাদের কাছে ওপেন হবে তো পেজের একটু নিচের দিকে এসে আমরা ছ নম্বরে একটি অপশান পাবো অ্যাপ্লিকেশন ফর্ম অফ রূপশ্রী প্রকল্প সোজাসুজি তার ডান দিকে বেরিয়ে এসে আমরা ওপেন নাও অপশানের উপরে একটি ক্লিক করব আর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে কিন্তু রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে তো চলুন এই হলো সেই আবেদনপত্র আমরা এটিকে পূরণ কীভাবে করতে পারি সেটা আমরা দেখে নেব তার জন্য ফর্মটিকে আমরা একটু জুম করে নেব একেবারে সর্বপ্রথম উপরের দিকেই দেখুন ফর অফিস ইউজ অনলি এখানে আমাদেরকে কোনো রকমভাবে পূরণ করতে হবে না আরেকটু নিচে এসছে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্র শুধুমাত্র ইংরাজিতে আপনাদেরকে পূরণ করতে হবে এবার আসছে আমরা আরেকটু নিচে এখানে দেখুন আবেদনকারীর বিবরণ নাম দিতে হবে এখানে অবশ্যই আপনাদেরকে ইংরাজিতে বড় হাতের অক্ষরে এই আবেদনপত্রটিকে পূরণ করতে হবে আর নামটি যেটা আপনারা দেবেন সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান দিতে হবে আপনাদেরকে এখানে অবশ্যই আপনারা এখানে আবেদনকারীর নাম অর্থাৎ যে মেয়ের নামে বা যে পাত্রের নামে আবেদন করা হচ্ছে তার নাম ইংরেজিতে ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে লেখা আছে সেইভাবে আপনাদেরকে লিখতে হবে তার নিচে এসে ডেট অফ বার্থ আর এখানে প্রস্তাবিত বিবাহের তারিখ অর্থাৎ কত তারিখে বিবাহ হচ্ছে তার তারিখ বা ডেট আপনাদেরকে এখানে দিতে হবে এখানে অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে দিতে হবে মাতার নাম অর্থাৎ কন্যার মাতার নাম এখানে দিতে হবে তার নিচে পিতার নাম দিতে হবে আমরা আরেকটু নিচে চলে আসব এখানে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানায় আমাদেরকে প্রথমেই দিতে হবে বাড়ির নাম্বার বাড়ির নাম্বার আপনারা কিভাবে খুঁজে বের করবেন এই বিষয়েও ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন তার নিচে রাস্তার নাম তার নিচে থানার নাম তার নিচে পোস্ট অফিসের নাম গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নাম্বার তার নিচে ব্লক বা মহকুমা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম দিতে হবে তার নিচে জেলার নাম এবং রাজ্যের নাম আর সর্বশেষ আমাদেরকে দিতে হবে পিন নাম্বার ডান দিকে হচ্ছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা যদি আপনাদের একই হয় তাহলে একইভাবে সমস্ত কিছু আপনারা পরপর সাজিয়ে লিখে দেবেন আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে লিখতে হবে এবার চলে আসব আমরা দু নাম্বার পেজে এখানে দিতে হবে আমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগের মোবাইল নাম্বার প্রথমেই আমরা এখানে মোবাইল নাম্বার এন্টার করে দেব আর এখানে দিতে হবে ব্যাংকের বিবরণ এবং এখানে বিশেষভাবে বলা হচ্ছে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টটিতে যেন এককালীন পঁচিশ হাজার টাকা ঢোকে সেই সুযোগ যেন থাকে সেই ধরনের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাদেরকে এখানে দিতে দিতে হবে হবে তো প্রথমেই অ্যাকাউন্ট নাম্বার তারপর সেই ব্যাংকের আইএফএসসি কোড তারপর সেই ব্যাংকের নাম্বার এবং তার নিচে ব্যাংকের নাম আর তার পাশে হলো ব্রাঞ্চের নাম বা শাখার নাম তারপর ব্রাঞ্চের বা শাখার ঠিকানা বা ড্রেস আপনাদেরকে এখানে দিতে হবে এবার আমরা চলে আসবো নিচে আরেকটু আর এখানে দেখুন শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য অন্যান্য ব্যক্তিগত তথ্য আপনাদেরকে দিতে হবে বা টিকমার্ক দিতে হবে প্রথমে হলো শিক্ষার স্তর তার পড়াশোনা কত দূর সেই শিক্ষার স্তর এখানে দিতে হবে অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক বা বিদ্যালয়ে যায়নি উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা যে ধরনের তার শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার ঘরে আপনাদেরকে এই ধরনের টিকমাক দিতে হবে তারপর তার জাতি কী সাধারণ জাতি বা জেনারেল জাতি তারপর তপশিলি জাতি তপসিলি উপজাতি বা ওবিসি কোন ক্যাটাগরিতে পড়ছেন সেটা কিন্তু টিকমাক করে দিতে হবে তারপর তার ধর্ম কী হিন্দু ইসলাম শিখ বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য সেটা কিন্তু আপনাদেরকে এখানে টিকমাক করতে হবে এবার আমরা চলে আসছি পাত্রের বিবরণ অর্থাৎ যার সাথে বিবাহ হচ্ছে যে পাত্রের সাথে বিবাহ হচ্ছে তার বিবরণ আপনাদেরকে এখানে দিতে হবে প্রথমেই তার পুরো নাম দিতে হবে একইভাবে ইংরেজিতে ব্লগ লেটারে আপনাদেরকে লিখতে হবে পাত্রের রঙিন ছবি এক কপি দিতে হবে আপনাদেরকে এখানে পেস্ট করে বা চিটিয়ে আর এখানে হলো ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ তারপর পাত্রের মাতার নাম বা মায়ের নাম পাত্রের পিতার নাম বা বাবার নাম তার নিচে তার কারেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা একইভাবে আগে দিয়েছিলাম বাড়ির নাম্বার তারপর রাস্তার নাম তারপর থানার নাম 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 পোস্ট অফিসের তার নিচে গ্রাম পঞ্চায়েতের বা ওয়ার্ডের নাম্বার একইভাবে ভাবে ব্লক মহকুমা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ার নাম জেলার নাম এবং রাজ্যের নাম রাজ্যের নাম তো অবশ্যই আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল থাকতেই হবে কারণ ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই স্কিম চালু আছে আর সর্বশেষ একইভাবে আপনারা পেয়ে যাবেন অ্যাড্রেস স্থায়ী ঠিকানা এখানেও আপনাদেরকে বাড়ির নাম্বার রাস্তার নাম থানার নাম এইভাবে কিন্তু একইভাবে লিখতে হবে চলে আমরা নিচের দিকে ঘোষণা ও দাখিল করা কাগজপত্র এখানে বলা হচ্ছে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যেটা আপনার ক্ষেত্রে সঠিক সেই ঘরের উপরে আপনারা কিন্তু পিগমাক দেবেন এবার এখানে বলা হচ্ছে আমার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে অর্থাৎ আপনার বয়স যে আঠারো বছর পেরিয়ে গেছে বা আবেদনকারীর আঠারো বছর বয়স পেরিয়ে গেছে তার প্রমাণস্বরূপ একটি নথি আপনাদেরকে দিতে হবে তো কী কী আপনারা দিতে পারেন সেই মর্মে যেমন হলো আপনাদের বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড তারপর হলো আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা প্রাথমিক বিদ্যালয়ের ছাড়ার শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো এই ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি আপনারা কিন্তু বয়সের প্রমাণস্বরূপ দিতে পারেন তো যে ডকুমেন্টসটি আপনারা দেবেন তার উপরে আপনারা ঠিকমাক করবেন আর তার ঠিক নিচে আপনারা সেই ডকুমেন্টসের নাম্বারটিকে লিখে দেবেন এবার এখানে বলা হচ্ছে আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাংকের বইয়ের স যে পাতাগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম ঠিকানা আইএফএসসি কোড বা অন্যান্য তথ্য দিয়ে আছে সেই পাতার জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে আর এখানে দেখুন প্রস্তাবিত বিবাহের প্রমাণ অর্থাৎ যে বিবাহ হচ্ছে সেটা সঠিক তার প্রমাণস্বরূপ আপনাদেরকে যে যে ডকুমেন্টসগুলি দিতে হবে প্রথমেই বলা হচ্ছে বিবাহের নিমন্ত্রণের কার্ড অথবা বিবাহের নথিভুক্তকরণের নোটিশ অথবা স্বঘোষণা ঘোষণা তো এগুলির মধ্যে যেটি আপনি দেবেন তার উপরে আপনারা ঠিকমাক করবেন এবার পাত্রের বয়স যে একুশ বছর পেরিয়ে গেছে তার প্রমাণস্বরূপ একটি ডকুমেন্টস আপনাদেরকে এখানে দিতে হবে যেমন হলো বার্থ সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো এইগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে কিন্তু পাত্রের যে একুশ বছর বয়স পেরিয়ে গেছে তার প্রমাণস্বরূপ আপনারা একটি ডকুমেন্টস দিতে পারবেন তো যে ডকুমেন্টসটি আপনারা দেবেন সেই ডকুমেন্টসের ঘরে আপনারা চেকমার্ক করবেন বা টিকমার্ক দেবেন আর তার ঠিক নিচে আপনারা ডকুমেন্টসের নাম্বারটি লিখে দেবেন এবার এখানে দেখুন বলা হচ্ছে উপরোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকব অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে কোনো তথ্য আপনারা ভুল দেবেন না আর এখানে দেবেন আপনারা আবেদনের তারিখ যত তারিখে আপনারা জমা করবেন এই আবেদন পত্রটিকে সেই আবেদনের তারিখ আপনারা এখানে লিখবেন আর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ পাত্রীর স্বাক্ষর এখানে হবে তো এখানে পাত্রীর স্বাক্ষর করা হবে তো অবশ্যই পাত্রীর স্বাক্ষর করার পর ফর্মটিকে আবারও একবার উপর থেকে নিচে পর্যন্ত খুব ভালোভাবে দেখে নেবেন এবং তারপরে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে আপনারা কিন্তু জমা করবেন আপনাদের নিকটবর্তী বা আপনাদের এলাকার ব্লক অফিসে রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ফর্মটিকে আপনারা কিভাবে পূরণ করবেন সাথে কী কী ডকুমেন্টস দেবেন যদি ডকুমেন্টস কি কি আপনারা দেবেন বিষয়টি নিয়ে আরো অবশ্যই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন রূপশ্রী প্রকল্প এবং তার ঠিক নিচে এসে অর্থাৎ এই গুগলের সার্চ পেজের একটু নিচের দিকে এসে ভিডিওজ অপশনের নিচেই আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ভিডিও সেখানে কি কি ডকুমেন্টস লাগবে আলাদা করে ভিডিও করা আছে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের এই লিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন রূপশ্রী প্রকল্প সম্পর্কিত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন